হ্যালো এভরিওয়ান, ইনাক্ষী দত্ত ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজকে কিন্তু আরও একটি নতুন ব্লগ শুরু করছি শিলিগুড়ি থেকে। আর ওই যে দেখো, দূরে কিন্তু আবছা আবছা পাহাড় দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু প্রায় দিনই আকাশ এরকম ক্লিয়ার থাকলে আবছা আবছা পাহাড়ের দেখা মেলে। তো এখনও অবধি আমার ব্রেকফাস্টও করা হয়নি আর চাও খাওয়া হয়নি। অঙ্কুশ তো সকালে উঠেই অফিসে চলে গেছে। আসলে অঙ্কুশ অফিসে চলে যাওয়ার পর থেকে আমি তো সারাদিন এরকম একা একাই থাকি, তো ওই আস্তে ধীরেই সব কিছু করি। হ্যাঁ, তো চলো এখন জানলা দরজাগুলো খুলে দিই। আসলে এই সামনে না রাস্তায় কাজ হচ্ছে, তো এই সকাল থেকে প্রচুর গাড়ি ঘোড়া এখান দিয়ে নিয়ে যায়, তো খুব ধুলোবালি আসে। সেই জন্য সকালের দিকে বন্ধ করে দিয়েছিলাম, জানলা দরজা খুলে আবার বন্ধ করে দিয়েছি, তো এখন আবার খুলে দিলাম। আর আমি জানো তো জানলা দরজা বন্ধ করে বদ্ধ ঘরে একদম থাকতে পারি না। তো এই যে এখন যাব চা করতে, এখনো অবধি চা খাইনি। আগে একটু গরম জল খাবো, তারপরে খাবো চা। আর বুঝতে পারছি না যে আজকে সকালে ব্রেকফাস্টে কী খাবো। যাই হোক, দুটো ডিম সেদ্ধ তো বসিয়ে দিই, তারপরে দেখা যাবে কি খাবো। তো চলো ডিমটা বের করে নিই ফ্রিজ থেকে। আর আজকে দুপুরে রান্না করব শোল মাছ। কালকে অঙ্কুশ বাজার থেকে নিয়ে এসে রেখেছিল শোল মাছ, তো শোল মাছটাকে রান্না করব। শোল মাছটা আবার আমার বাড়িতে একদম ওই ছোট ছোট করে পিস করে মাংসের মতো করে রান্না করা হয়, তো আমিও ওইভাবেই করব। তো এই যে এখানে কিন্তু ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, আর দুটো ডিম সেদ্ধই বসালাম। আজকে ভাবছি আর অন্য কিছু ব্রেকফাস্টে করব না, কারণ আমার একার জন্য ব্রেকফাস্টে যাই বানাতে যাই তাই যেন তো বেশি হয়ে যায়, আর একার জন্য না ওরকমভাবে কিছু বানাতে ইচ্ছে করে না। আর এই যে ডিম যখন তোমরা সেদ্ধ বসাবে তখন ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবে, দেখবে ডিমটা যখন ছাড়াবে না খুব সহজেই সেটা ছেড়ে যাবে, আর না হলে ডিমের গায়ে গায়ে লেগে থাকে। তো তারপরে এই যে আজকে আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি দুটো ডিম সেদ্ধ, তার সাথে শশা। আর কিছু আইডিয়া বেরোলো না মাথা থেকে যে কী খাওয়া যায়, তো এটাই খেতে ইচ্ছে করছিল। আর আজকে খুব একটা হেভি ব্রেকফাস্ট করতেও ইচ্ছে করছিল না, তো সেই জন্য এরকম শশা আর এখানে ডিম সেদ্ধ। আর তারপরে এই যে রান্নার সমস্ত প্রিপারেশন করে নিয়েছি, মাছ ভেজে নিয়েছি, মশলাপাতি করে নিয়েছি, তারপরে রান্না টান্না করে এই যে পুজো দিয়ে দিলাম। তো এই যে দেখো পুজো দেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি রান্নাগুলো, এই যে এইভাবে আমি আজকে শোল মাছটা রান্না করেছি একদম মাংসের মতো করে। তোমরা চাইলে আমি তোমাদের সাথে একদিন রেসিপি শেয়ার করবো, দারুণ হয় খেতে। আর তার সাথে আছে আলু করলা সেদ্ধ, আর তার সাথে আমার মায়ের বানিয়ে দেওয়া আলুর দম। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, আর তারপরে তো সন্ধ্যাবেলা অঙ্কুশ অফিস থেকে আসার পর এই যে এখন একটু রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে একটু বেরোবো। কালকে বেরিয়েছিলাম, আজকে একটু যাব। কালকে তো এমনি বাজার টাজার করতে বেরিয়েছিলাম, আজকে ভাবছি একটু জুডিওতে যাব। আর সত্যি কথা বলছি জুডিওর কালেকশন এত সুন্দর না, আমি প্রত্যেকবার এসে আমি কখন জুডিওতে যাব কখন জুডিওতে যাব এটাই আমি ভাবতে থাকি, এত ভালো লাগে জুডিওর কালেকশন। তো শীতের কালেকশন কখনো দেখিনি জুডিওর, তো যাই গিয়ে দেখি শীতের কী কী কালেকশন এসছে, বোনের জন্যও কিছু কিনবো। তো এই যে এখানে আমি কিন্তু চুল টুল বাঁধা হয়ে গেছে, আর এখানে এখন ক্রিম টিম দিয়ে নিচ্ছি, দিয়ে টিয়ে তারপরে কিন্তু রেডি টেডি হয়ে যাব। আর অঙ্কুশ অফিস থেকে এসেই কিন্তু চলে গেছে ফ্রেশ হতে, তারপরে ফ্রেশ টেশ হয়ে ওকে একটু চা করে দেবো, একটু চা খাবে, ও চা খেতে খেতে আমি মোটামুটি রেডি হয়ে যাব, দিয়ে তারপরে বেরিয়ে যাব। আর আজকে বাইরে সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া করবো না, কারণ দুপুরে খুব হেভি লাঞ্চ হয়েছে। আসলে ওরকমভাবে খুব রিচভাবে মাছ টাছ খেলে না দেখবে বিকেলে আর কিছু খেতে ইচ্ছে করে না। আর এই যে আমার সেই প্রিয় লিপস্টিক, এটা কিন্তু শেষ হয়ে গেছিলো, দিয়ে কিন্তু আবার আমি একটা কিনেছি। তো এই যে এখানে অঙ্কুশ কিন্তু হাত পা ধুয়ে চলে এসেছে, এসে কি সব কি একটা জানি বলছিল, আমি ওর সাথে কথা বলছিলাম আর এখানে ভিডিওটা চলছিলই। তো এই যে দেখো আমার কিন্তু পুরোপুরি রেডি হওয়া প্রায় হয়ে গেছে। আর জানো তো এই ল্যাকমিরের লিপস্টিকটা যখন প্রথম প্রথম কেনা হয় তখন কালারটা একটু হালকা টাইপের থাকে, তারপরে দিন দিন হতে হতে কিছুদিন হতে হতে দেখবে কালারটা একটু ডার্ক হয়ে যায়, আর আমার ওই ডার্ক টাইপের কালারটাই বেশি ভালো লাগে। তো এই যে এইভাবে চুল টুল বেঁধে নিয়েছি, তো চলো আর বাকি জিনিসপত্রগুলো নিয়ে নিই, ব্যাগ ট্যাগুলো নিয়ে নিই, নিয়ে দিয়ে বেরোই, বেরিয়ে টেরিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কি কি কিনবো সেটাও তোমাদেরকে দেখাবো। আর রাতের রান্না বাড়ি তো সব করাই আছে, ভাতও করা আছে, মাছও করা আছে, আর ফ্রিজে এমনি কাঁচা মাছ আছে, মানে কাতলা মাছ আছে, কাঁচা রাখা আছে। রাত্রে অঙ্কুশ তো ওই দুপুরের যেটা মাছের ঝোলটা করেছিলাম ওটা দিয়েই অঙ্কুশ ভাত খাবে, আমি তো আর মানে মাছ খাবো না রাত্রে, কারণ আমার রাত্রে না ঝোলের মাছটা খুব একটা খেতে কোনোদিনই ভালো লাগে না। তো সেই জন্য মাছ যেটা আছে সেটা আমি ভেজে মাছের তেল দিয়ে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাবো, অঙ্কুশকেও একটা ভেজে দেবো ওটা দিয়ে খাবে, আর সাদার সাথে ওই মাছটা খাবে, আর আমি শুধু মাছ ভাজা দিয়ে ভাত খাবো। তো চলো বেরোনো যাক, বেরিয়ে আবার তো পরে তোমাদের সাথে কথা বলছি। টাটা।
ব্যাগটাও নিতে হবে, ব্যাগটা অন্তত রেডি করে নি। এখান থেকে না একটা স্লিং ব্যাগ আমি কিনবো, কারণ আমি একটাই স্লিং ব্যাগ এবার নিয়ে এসেছি। তো এই যে চলে এসেছি কিন্তু জুডিওতে, আর এই জুডিওর পাশেই আছে জানো তো বার্গার কিং, আর এই বার্গার কিং এর বার্গার খেতে আমার কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আজকে একদমই খেতে ইচ্ছে করছে না, তাই ভাবছি যে এত কাছে আসলাম কিন্তু আজকে আর বার্গার খাবো না, ও যেদিন খেতে ইচ্ছে করবে অনলাইনে অর্ডার দিয়ে দেবো, তাই না বলো। আর দেখো এখানে কিন্তু এবার প্যান্টের কালেকশনগুলো দারুণ দারুণ এসেছে, খুব সুন্দর সুন্দর কতগুলো প্যান্ট এসেছে, আর সোয়েটারগুলোও দারুণ দারুণ এসেছে। আর আমি না ওখানে গিয়ে কনফিউজড হয়ে গেছিলাম কোনটা নেব নেব না সেটাই বুঝতে পারছিলাম না, দিয়ে জানো তো দেখে টেখে ঘুরে টুরে বাড়ি চলে এসেছি, আমি বুঝতেই পারছিলাম না যে কোনটা নেব। তারপরে একবার ভাবলাম যে বোনকে ভিডিও কল করি, তারপরে ভাবলাম যে ঠিক আছে কালকে তো আবার আসবো তো সেইখানে যাব। আসলে এই জুডিওটা আমাদের বাড়ির একদম সামনে, আরও একটা জুডিও আছে যেটা আমাদের বাড়ি থেকে একটু দূরে হয়, তো ওই জুডিওটার কালেকশনটা আমার যেন আরও বেশি ভালো লাগে, তো ওইখানে আর আজকে গেলাম না, কালকে ওখানে যাব, দিয়ে দুটোর মধ্যে কম্পেয়ার করে যেই জিনিসগুলো ভালো লাগবে সেইটা নেব। আর আমার এখানে এই যে এই সোয়েটারটা আমার এখানে একটু পছন্দ হয়েছিল, তবে আমি না পরে ট্রায়াল দিলাম, কেমন একটা জানি ফিটিংসটা হচ্ছিল, খুব একটা মানে ভালো লাগছিল না, তো সেই জন্য আর এটা নিলাম না, ভাবলাম যে ঠিক আছে থাক কালকে একবার দেখ। আর তারপরেই বাড়িতে ফিরে করে নিলাম ডিনার, আর ডিনার করে এই যে আমাদের পাড়ার যে কুকুরগুলো আছে ওদেরকে আমরা প্রায় দিনই এরকম খেতে দিই, তো আজকে চলে এসেছি আবার খেতে দিতে, তো খেতে দিয়ে টিয়ে তারপরে ওপরে যাব, রান্নাঘরটা একটু পরিষ্কার করব করে তারপরে শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো, টাটা বাই।